নরসিংদীর রেল স্টেশনে একটা মেয়ে হচ্ছে লাঞ্ছনা শিকার হয়েছে। তো এই ঘটনায় অপরাধীকে, নৈতিকভাবে অপরাধীকে, আইনের দৃষ্টিতে অপরাধীকে, এই বিষয়গুলো আলাপ আলোচনা, বিচার বিশ্লেষণ করবো আমরা, হচ্ছে সারা দেশে হচ্ছে আমরাও করবো, অ্যাট ডেইলি শো উইথ ফখরুল। সুপ্রিম কোর্টের রায় আসতেছে আর কি, রায় আসবে। ওকে, ঘটনাটা কী ঘটছে অবশ্যই সেটা আমাদেরকে প্রথমে বোঝার চেষ্টা করতে হবে। সো কী ঘটছে সেটা আমি ব্যাখ্যা করার চেয়ে প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে শুনি, প্রথম প্রত্যক্ষদর্শীর কাছ থেকে শুনি কী ঘটছে। স্টেশন মাস্টার যে ছিল অলরেডি পত্রপত্র স্টেশন মাস্টার, ও আমাকে জানালো চোখে পড়ছে মুরব্বীদের সামনে যে এই পোশাক পরে আসে। মুরব্বী বললো এই পোশাক পরে আসলে কেন, মহিলা উত্তেজিত হয়ে মুরব্বীর সাথে খারাপ ব্যবহার করাতে, সাথে যে জনগণ ছিল এরা বললো এই মেয়ে তুমি এইভাবে কথা বলো কেন, এইভাবে কথা বলতে বলতে উত্তেজিত হয়ে মেয়ে নাকি মার খাওয়া পেয়ে মেয়ে আর পারতেছে না, পরে হঠাৎ করে মেয়ে দৌড় দিয়ে পত্রপত্র স্টেশন মাস্টার ঢুকে অনলাইন মাস্টার মধ্যে গ্রিল আছে ওই গ্রিল লাগাই দিয়ে দিল এবং উনি পুলিশকে খবর দিল আর জিআরপি নিরাপত্তা হাবিলদারকে জানালো, ওনার কাছে হস্তান্তর করছে। তারপরে নাকি মেয়েটা আবার ওয়ান অফে চলে গেছে ঢাকায়। ও মা, এই লোক তো সব শোনা কথা বলে, ও নাকি, ও কি, ও বলছে, সে বলছে, সব নাকি। তো নাকি হলে তোনার কাছ থেকে কথা নেওয়া যাবে না, বাট স্টিল ওনার কথাটা দেখালাম বিকজ এটা হচ্ছে বাজারের প্রচলিত একটা ভার্সন, যে মেয়ে হইতেছে তর্কাতর্কি করছে, খারাপ ব্যবহার করছে, রাগারাগি করছে দেখে তারপর মহিলা হচ্ছে মুরব্বী বদমাইশ আসতেছি, মুরব্বী হচ্ছে চড়া হয়েছে মহিলা তর্কাতর্কি করছে দেখে, রাইট। সো এটা হচ্ছে একটা ভার্সন এবং এই লোকের কাছ থেকে এটা পাইলাম ভার্সন, কোত্থেকে এই লোক জানছে এটা নাকি। আচ্ছা নাকি, ওকে, নাকি ভার্সনটা জানা গেল। এবার আমাদের কাছে ওই ঘটনার একটা ভিডিও আছে, সেই ভিডিও থেকে আমরা যদি একটু দেখি। পরে স্থানীয় কিছু লোকের সহায়তায় মেয়েটি বিবাদ এড়াতে রেলওয়ে স্টেশন মাস্টারের কক্ষে গিয়ে আশ্রয় নেয়। এখানে আমরা ভিডিওতে যতটুকু দেখতে পাইলাম তাতে হচ্ছে একটা মহিলা, আপনারা যদি খেয়াল না করে থাকেন তাহলে বলি, একটা মহিলা হচ্ছে মেয়েটার জামার টেনে খোলার চেষ্টা করতেছিল। মেয়েটাকে উলঙ্গ করার চেষ্টা করতেছিল একটা ভদ্রমহিলা নাকি আসতেছি মুরব্বী, অসভ্য বাংলাদেশের মুরব্বীগুলো তো সব বদমাইশের অবশেষ, এইগুলো সব দুই নম্বরের অবশেষ, এরা আসে হইতেছে আবার কি জানি বলে ইয়ে করতে আছে জায়গা। সো এক মহিলা দেখা যাচ্ছে তার মেয়ের গা থেকে জামা কাপড় টেনে খোলার চেষ্টা করতেছে, কেস ক্লোজড, আমরা পেয়ে গেছি অপরাধী, পেয়ে গেছি, আর এখানে আলোচনা করার সুযোগ কোনো নাই, শেষ, ঘটনা শেষ, পেয়ে গেছি বদমাইশটাকে, পেয়ে গেছি। তারপর আলোচনার খাতিরে আমরা একটা আলোচনাটা কন্টিনিউ করি, তারপর লাস্টে আসবো আর কি। তো আমরা দেখতে পাচ্ছি এখানে মেয়েটার পোশাক টেনে খোলার চেষ্টা করা হচ্ছে। এবার আমরা একটা প্রত্যক্ষদর্শীর ভাষ্য শুনব, যিনি ঘটনাস্থলে অকুস্থলে উপস্থিত ছিলেন, প্রত্যক্ষদর্শী নাকি না শোনা কথা না, প্রত্যক্ষদর্শী একজনের ভাষ্য শুনি। এই জায়গায় দাঁড়ানো একটা মহিলা এসে আজি গেছে যে তুমি এই পোশাক পরলা করে, ইয়ার পরে কয়ে যে এটা আমার পছন্দ আমি পরছি, ইয়ার পরে মেয়েটার খুব গালাগালি করছে, অনেকক্ষণ এই জায়গার মধ্যে তর্কাতর্কি হয়েছে, একটা ছেলে আসিল লগে, পরে গিয়ে লাস্টে গিয়ে এই ছেলে গিয়ে উত্তর দিচ্ছে যে আমি অতিরিক্ত বেশি করে লেছি এই কথার পরে পাবলিক আছে, পাবলিকের পরে মেয়েটারে কৈছে যাও গো তুমি এইদিকে, পরে গেছে ওই স্টিহনো চালের হেন গিয়ে আবার অনেকক্ষণ ইয়ে হয়েছে তর্কাতর্কি হয়েছে। ও তো প্রত্যক্ষদর্শীর ভাষ্য অনুযায়ী আমরা ভিডিও যা দেখলাম এগুলো কিন্তু কাইন্ড অফ জাইভস, মেক সেন্স, বোঝা যাচ্ছে যে মেয়ে এখানে দাঁড়ানো ছিল, যেই ধরনের ড্রেস পরা ছিল, যেহেতু নৈতিক জায়গা থেকে আলোচনা করব, সামাজিক মূল্যবোধ প্রত্যাশা ওই জায়গা ওই অ্যাঙ্গেলটাও টাচ করব, করবো না তা না, সো গরম হয়ে যায় না, আসতেছি ওখানে। কিন্তু আমরা ঘটনা দেখে যেমন বুঝলাম এই লোকের, যিনি প্রত্যক্ষদর্শী উপস্থিত ছিলেন, ওনার নাকি না, ওই নাকির অ্যাকাউন্ট না, প্রত্যক্ষদর্শীর অ্যাকাউন্ট শুনে বোঝা যাচ্ছে যে ঘটনার মধ্যে একটা মিল খুঁজে পাওয়া যাচ্ছে, যে এখানে এরা দাঁড়ানো ছিল এবং ওই মুরব্বী টুরব্বী তথাকথিত এরা হইতেছে চড়াও হয়েছে এবং এই লোক যেই কথা বলছে তারা এখানে সে ইয়ে রাগারাগি মানে খারাপ ব্যবহার করতেছিল এবং এই মুরব্বীগুলোতে এগুলো করে, রাইট। নাও এবার আসি মুরব্বু বদমাশদেরকে নিয়ে। প্রথমত যে নৈতিকতা, সামাজিকতার, সামাজিক প্রত্যাশা, সামাজিক মূল্যবোধের জায়গায় যদি আসি, এই মেয়ে এরকম একটা ড্রেস পরছে, এটা সামাজিকভাবে গ্রহণযোগ্য কিনা, সামাজিকভাবে প্রত্যাশিত কিনা, না সামাজিকভাবে প্রত্যাশিত না, সামাজিকভাবে গ্রহণযোগ্য কিনা, না সামাজিকভাবে গ্রহণযোগ্য না, অবশ্যই পৃথিবীর সবচাইতে বাটপার দেশের একটা দেশ, সেখানে কী কী ড্রেস পরছে, তারপর ওকে ফাইন ইয়ে বাদ দিয়ে, হ্যাঁ না, এটা বাংলাদেশের সামাজিকতার দিক থেকে এটা আসলে বেশিরভাগ মানুষের কাছেই গ্রহণযোগ্য হবে না,
এবং স্পেশালি এটা যেহেতু গ্রামাঞ্চলে ঢাকাতে না রাইট নোশিং দিতে সো আমরা মনে আছে আপনাদের রাজশাহীতে একটা মেয়ে সিগারেট খাইছিল পরে এক মেয়ের সাথে এরকম গণ্ডগোল সেইখানে কিন্তু ঘটনাটার মূল জায়গাটা এরকম ছিল যে গ্রামে রাজশাহীতে আমরা এরকম কখনো দেখি না একটা মেয়ে অর্ধলঙ্গভাবে রাস্তায় বসে সিগারেট টানতেছে এটা আমরা গ্রামে দেখে অভ্যস্ত না এই কারণে মুরব্বীরা অ্যাটাক সাঁটাইছে এখানেও ঘটনা অনেকটা সিমিলার যে এই নরসিংদীতে মধ্যে এরকম ড্রেস দেখে হয়তো অভ্যস্ত না জানি না বাট সেটা হচ্ছে তাদের রেশনাল যে সুতরাং তারা অ্যাটাক সাঁটাইছে ওকে সো এটা এখানে একটা কনসিডার করার মতো বিষয় যে গ্রামের মধ্যে এই ধরনের পোশাক দেখে মানুষ গরম হয়ে গেছে ওকে বাংলাদেশের প্রেক্ষাপটে উই গেট দ্যাট পার্ট ওকে আর মেয়েটা যে ড্রেস পরছে সেই ড্রেসটা হ্যাঁ না বাংলাদেশের সামাজিকতার দিক থেকে কিছুটা উগ্র হয় ওকে গেল সেটা এবার আসি হইতেছে এই বদমাইশ মুরব্বীদেরকে নিয়ে ও মুরব্বীদের বদমাইশি নিয়ে কথা বলার আগে পেনাল্টিমেট মানে আলটিমেট পয়েন্টে আসার আগে একটা পেনাল্টিমেট পয়েন্ট মেক করি সেটা হচ্ছে এই ড্রেসটা যদি জাফর রহমান পরে থাকতো আছে না জাফর রহমান সঙ্গীত তারকা অথবা কী জানি নাম আমি একটু দাঁড়ান শাহতাজ মুনিরা জাফর রহমান এবং শাহতাজ মুনিরারা যদি এই ড্রেস পরে এই ধরনের ড্রেস আপ করে এই ড্রেস পরে যদি নরসিংদী রেল স্টেশনে দাঁড়ায় থাকতো এই যে মহিলা ভদ্র মহিলা গরম হয়ে গেছে কাপড় টেনে খুলে ফেলতো সুইমের গা থেকে এই মহিলা কি তখন গরম হইতেন এই মহিলা কি তখন শাহতাজ মুনিরা এবং জাফর রহমানের গা থেকে কাপড় টেনে খুলতেন আপনার কি মনে হয় না খুলতেন না তো এটা হইতেছে এগুলো হইতেছে তো বোঝেন নাই এদের হইতেছে যে শক্তের ভক্ত নরমের জম দুনিয়ার তো নিয়ম যেটা রাইট সো এইখানে পাইছে একটা মেয়ে দেখেই বোঝা যাচ্ছে যে মেয়েটার কোনো পাওয়ার নাই প্রতিপত্তি নাই বড় লোকের মেয়ে না গরিব এবং দুর্বল সো মাতবুরি করতে চলে আসছে মহিলা মেয়েটার সাথে রাইট কিন্তু যদি আজকে একটু দামি পোশাক পরতো একটু যদি চুলটা স্ট্রেট করা হইতো একটু যদি জাফর রহমান হইতো একটু যদি শাহতাজ হইতো তাহলে কিন্তু মহিলা সাহসও করতো না এই মেয়েদের ধারে কাছে ত্রিসীমা না যাওয়ার সো সেখানে একটা পাওয়ার প্লে আছে সেখানে একটা পাওয়ার ডাইনামিক আছে এই পয়েন্টে একটু আলোচনা করতে চাইলাম আর কি যে ওনার যে এই যে কী জানি বলে একেবারে জিহাদ করতে নেমে পড়ছে ওনার জিহাদ কিন্তু মানুষ বুঝে লোক বুঝে ওই পয়েন্টটা বলতে চাইলাম এবার আসি লাস্টের কথায় মহিলার ব্যাপারে এই যে মহিলা আদর্শ প্রতিষ্ঠা করতেছে হাইটটা হাইটটা ঘুরে ঘুরে বাংলাদেশে এই ভদ্রমহিলার আপনি যদি আমাকে একটা গেস করতে বলেন এই ভদ্রমহিলার সম্পর্কে গ্রামের মহিলাদের সম্পর্কে তাইলে আপনি হইতেছে একটা জেনারেল পিকচার আপনি একটা জেনারেলাইজড গেস আপনি করতে পারেন এইরকম যে দেয়ার ইজ আ চান্স যে এই ভদ্রমহিলার হাজব্যান্ড বিদেশে থাকে এবং এই ভদ্রমহিলা পাশের বাসার ইয়াং যুবক প্রতিবেশীর সাথে পাটক্ষেতের মধ্যে অথবা বেডরুমে দেয়ার ইজ এ গুড চান্স কিন্তু হ্যাঁ তো আবার নামাজ পড়তেছে আবার ঘোমটা দিয়ে চলতেছে আবার হইতেছে যে ধরেন যে কুটনামি শয়তানি বদমাইশি এর পেছনে লেগে থাকা ওর পেছনে লেগে থাকা এর ক্ষতি করার চেষ্টা করা ওর ক্ষতি করার চেষ্টা করা যত রকম বদমাইশি আছে দেয়ার ইজ আ গুড রিয়েল চান্স গ্রামের মধ্যে যে মানুষ এত বেশিগুলো করে বেলা এগুলো আমার ধারণা ছিল না অনেক সময় শুনছি টুনছি বিশ্বাস করি না পরবর্তীতে বিভিন্ন সময় প্রমাণাদি পাইছি যে আসলে গ্রামের মানুষ এগুলো আসলে মানে অধপতন চারিত্রিক অধপতন নৈতিক অধপতন সব দিক থেকে এখন এখন লাইক ওনারা গ্রামে থেকে গ্রামে বড় হয়েছে ওই কালচারে বড় হয়েছে সেটা ভিন্ন কথা কেন তাদের এই অবস্থা থাকে কিন্তু তাদের অবস্থা কিন্তু গ্রামের মানুষের নৈতিক নীতি নৈতিকতার অবস্থা বিশেষ একটা সুবিধা না সেই মহিলা হচ্ছে ঘুরে ঘুরে হইতেছে কী জানি বলে ভিজিলেন্টি জাস্টিস করতেছে ঘুরে ঘুরে কোন মেয়ের পরনে কী ড্রেস আছে টেনেই খুলতেছে এবার আসি আমরা হচ্ছে লাস্ট আলাপে নৈতিকতার আলাপ বাদ এবার আসি আমরা স্ট্রিক্টলি বিচারিক প্রক্রিয়ায় এই মহিলার তো জেলে যেতে হবে মিনিমাম ছয় মাসের জন্য আমরা তো কোর্ট ডেলি কোর্ট সুপ্রিম কোর্ট বসাইছি ওকে মহিলার জেল একটা মেয়েকে শ্লীলতাহানি করার চেষ্টা করছে তার গা থেকে জামা টেনে খোলার চেষ্টা করা হয়েছে নৈতিকতা টৈতিকতা এগুলো তো সাবজেক্টিভ বিষয় অবজেক্টিভ জায়গা থেকে এখন আমরা ডিসিশন নিচ্ছি এই মহিলা যেই কাজ করছে যেই রকম অপরাধ করছে এই জন্য তার ছয় মাসের জেল এই মহিলাকে খুঁজে বের করা হোক বের করে জেলে ভরা হোক এবং বাংলাদেশের যে কালচার সেখানে তো জেলের মধ্যে নিলে জিজ্ঞাসাবাদ কী করছে ওই মেয়ের জামা টেনে খুলতেছে গা থেকে এখানে জিজ্ঞাসাবাদ করার কিছু আছে না কিছু নাই তাও জিজ্ঞাসাবাদ করবে রিমান্ড চাইবে পুলিশ আদালত থেকে রিমান্ড দিয়ে দিবে তিন দিনের বুঝলেন তো সোনার বাংলার ঘটনা সো এখানে জিজ্ঞাসাবাদ করার কিছু নাই তারপর আদালতের কাছ থেকে পুলিশ যদি ভাইরাল ইস্যু হইতো এই মহিলার বিরুদ্ধে সারা দেশ মব খেপে থাকতো তাহলে কিন্তু ধরে নিয়ে রিমান্ড চাইতো আর কি পুলিশ হ্যাঁ চাইলে আদালতও তিন দিনের রিমান্ড দিত আর কি সো সোনার বাংলার খেলাধুলার হিসাব অনুযায়ী মহিলাকে তিন দিনের রিমান্ড দেওয়া হইলো ছয় মাসের জেল দেওয়া না মব জাস্টিস চলতেছে মব ট্রায়াল চলতেছে ছয় বছরের জেল দেওয়া হইলো তিন দিনের রিমান্ড দেওয়া হইলো এবং রিমান্ডে ওনার সাথে কীভাবে জিজ্ঞাসাবাদ রিমান্ডের নিয়ম তো জানেন জেল গেটে জিজ্ঞাসাবাদ করতে হইগুলোতে মানে না সো ওনাকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ করার খাতিরে এক খালি ডিম কেনার বাজেট আদালত থেকে অ্যাপ্রুভ করা হইলো সো দিস ইজ আমাদের হচ্ছে রায় ফ্রম দ্য ডেইলি শো উইথ ফখরুল সুপ্রিম কোর্ট